নামের শুরুতে এস থাকলে সেই ব্যক্তি কেমন হন জেনে নিন। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, আপনাদের সঙ্গে আপনারা দেখছেন বঙ্গেন। চলুন শুরু করা যাক। ইংরাজি বর্ণমালার 19তম বর্ণ হল এস। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলির বাসিন্দাদের মধ্যে এস দিয়ে সন্তানের নাম রাখার প্রবণতা যথেষ্ট বেশি থাকে, তাই নামের শুরুতে এস যুক্ত মানুষ প্রায় দেখা যায় আশেপাশে। আপনার কোনো চেনা পরিচিত কারোর নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে সে কেমন ব্যক্তি তা জানার কৌতূহল তো আপনার মধ্যে থাকবেই। নামের আদ্য অক্ষর যাদের এস, তারা সবসময় নতুন কিছু করার বিষয়ে উদ্যোগী হয়। নতুন ভাবনা চিন্তা নিয়ে এরা এগিয়ে যান নিজের লক্ষ্যে। এস অক্ষরটির সংখ্যাতত্ত্ব অনুযায়ী মান এক, তাই এরা যে অবস্থাতেই থাকুন না কেন, শেষমেশ উচ্চ পদে আসীন হয়ে ক্ষমতা হ্রাস নিজের হাতে রাখায় বিশ্বাসী। সাধারণত এরা এই কাজে সাফল্যও পান। দুনিয়াকে নতুন কিছু আবিষ্কারমূলক বিষয় তুলে দেওয়ার পক্ষপাতী এরা, তাই ভালো মন্দ যে কাজেই হোক না কেন এরা যা করেন তা অভূতপূর্ব। এরা তুমুল আত্মবিশ্বাসী, পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার বিষয়ে সবসময় আত্মবিশ্বাসী হন। এদের ইচ্ছা শক্তি দ্বারাই সমস্ত বাধা বিপত্তি এরা জয় করে নিতে পারে। কোনো পুরনো একঘেয়ে ভাবধারায় এরা বিশ্বাসী নন। ব্যবসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এই ধরনের মানুষরা সঙ্গী হিসাবে খুবই ভালো ও নির্ভরযোগ্য। স্বামী প্রেমিক বা স্ত্রী প্রেমিকা হিসাবে এরা বিশ্বস্ত হন। তবে সচরাচর নামের শুরুতে কারোর এস থাকলে সেই ব্যক্তি রোমান্টিক হন না। পেশার দিক থেকেও এরা সহজেই মানুষের মন জয় করে, উচ্চ পদস্থ পদে আসীন হয়ে যান। এদের সবাই ভালোবাসেন বলেও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার। খুব বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এদের কূটনীতিবোধ চরম। তবে সময় সময় প্রচণ্ড রাগের কারণে এরা অনেক বিপদের সম্মুখীন হন। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।